তো আজকে আমাদের সকালের টিফিনে হচ্ছে পাস্তা। আজকে আমি পাস্তা করছি, তো পাস্তাটা আমি সিদ্ধ করে নিচ্ছি। এই যে সিদ্ধ হয়ে গেছে, এটাতে আমি হলুদ দিয়ে দিয়েছি। অনেকেই হলুদ দেয় না, আমি একটু হলুদ দিয়ে দিই, তাহলে মানে কি দেখতে কালারটাই যে এমন হয়, সুন্দর লাগে একটা আর কি, তার জন্য আমি হলুদটা দিয়ে দিই। ঠিক আছে বন্ধুরা, আর একটা কথা, কড়াইটাকে ইগনোর করো, ঠিক আছে? কেন কি এই যে এই পাশের কড়াইটা দেখো, মানে কড়াইটা দেখো, এই পাশের কানটা নেই, এই পাশের কানটাকে আমি রেগে গিয়ে ভেঙে দিয়েছি, আর ওই পাশের কানটাকেও আমি মানে ভাবছি ভাঙবো ভাঙবো, কিন্তু যদি আমি ওটাকেও ভেঙে দিই তাহলে আমি ধরবো কী করে কড়াইটাকে, তার জন্য আমি ওই কানটা রেখে দিয়েছি আর একটা কান আমি ভেঙে দিয়েছি। হ্যাঁ, রেগে গিয়ে। তো পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, এই যে পাস্তাটা আমি এখানে রেখেছি। তো এখন আমি দিয়ে দিলাম তেল, অল্প করে দিয়েছি তেলটা, কেন কি বেশি তেল দিলে আমার হাজবেন্ড আবার খেতে চায় না, তেল তেল হয়ে যায়। তো দিয়ে দেবো এটাতে পেঁয়াজ, তো পেঁয়াজটা দিয়ে দিয়ে দিলাম টমেটো, টমেটো অল্প করে দিলাম, মানে অল্প ছিল আর কি, কমটা বেশি ছিল না, তো যেটুকু ছিল আমি অতটুকু দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখন আমি দিয়ে দেবো হলুদ, তারপরে দিয়ে দেবো একটু জিরা গুঁড়ো, জিরে গুঁড়ো অনেকে মানে অনেকের বাড়িতে অন্যরকম করে পাস্তাটাকে বানায়, তাই না বন্ধুরা? কিন্তু আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা এখন একটু করে ভেজে নেব, তারপরে আমি পাস্তাটা দিয়ে দেবো, দিয়ে দেবো লবণ। তো এই যে আমার পেঁয়াজ টমেটো লঙ্কা সব ভাজা হয়ে গেল, এখন আমি এখানে পাস্তাটা দিয়ে দেব। তো আমি পাস্তাটা এখন দিয়ে দিলাম, পেঁয়াজ টমেটো আমার ভাজা হয়ে গেছে, তো আমি পাস্তাটা দিয়ে দিলাম। এখন একটু ভালো করে আমি দেখে মিলিয়ে নেবো আর কি। তো আজকে তো আমি ভিডিও শুরুতে বলিনি, আমি তো বলতে ভুলে গেছিলাম, ভিডিওটা এমনিতে শুরু করে দিয়েছি। তো ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আমার পাস্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ভালো লাগলেও বলবে আর খারাপ লাগলেও বলবে। হয়তো অতটা বেশি আমি পারি না, কেন কি আমি অতটা বেশি রান্না করতে জানি না, তবু একটু চেষ্টা করেছি তোমাদের জন্য। ঠিক আছে, তো আমার পাশে থেকো বন্ধুরা, প্লিজ প্লিজ প্লিজ, আর আমিও সবার পাশে আছি। তো ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই।